নিষ্ঠুর ফাঁসিবাদী শাসনের কবলে পড়েছে আমাদের বাংলাদেশ। ফাঁসিবাদী শাসক শ্রেণী এবং তাদের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করে, আপনারা যারা এখানে গত বেশ কয়েকদিন ধরে অবস্থান গ্রহণ করেছেন এবং আজকের এই সমাবেশের আয়োজন করেছেন, আমি তাদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানাই। সমাবেত বন্ধুগণ, 2014 সালে এবং 2018 সালে পরপর দুইবার জনগণের ভোট ডাকাতি করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে প্রচণ্ড দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে। শুধু জ্বালানিকেই নয়, শুধু ইউরিয়া সারের দাম নয়, শুধু নিত্যপণ্যের দাম বৃদ্ধি নয়, বরং আমাদের জনজীবনের প্রতিটি ক্ষেত্র এই ফাঁসিবাদী দুঃশাসনের ফলে কত বিক্ষত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। মাত্র কয়েকদিন আগে ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে এবং পরবর্তীতে সেই মারধর করা ছাত্র নেতাদের বিরুদ্ধে একটা মিথ্যে বানোয়ার ভিত্তিহীন মামলা দায়ের করেছে। সারা দেশে এরকম একটা দুঃশাসন চলছে। আজ দুপুরে টেলিভিশনে দেখলাম লক্ষ্মীপুরে বিএনপি একটা সমাবেশের মঞ্চ এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুন্ডারা ভেঙে দিয়েছে। এরকম হামলা মামলা নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চলছে সারা দেশে। জিনিসপত্রের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, আটার দাম বাড়ছে, প্রতিটি জিনিসের দাম বাড়ছে, শিক্ষা চিকিৎসার খরচ বাড়ছে, আমাদের জনগণের পিক আসলে দেয়ালে থেকে গেছে। এরকম একটা পরিস্থিতিতে এই নির্যাতিত জনগণের, নিষ্কাশিত জনগণের, শোষিত নিপীড়িত জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলা ছাড়া আর কোনো উপায় নেই। সরকার তেলের দাম বাড়াতে পারলো, ইউরিয়া সারের দাম বাড়াতে পারলো, তার একমাত্র কারণ জনগণ সংগঠিত নয়, জনগণের প্রতিরোধের শক্তি এই মুহূর্তে দুর্বল। জনগণের প্রতিরোধের শক্তি যখন দুর্বল থাকে, জনগণের আন্দোলন যখন দুর্বল থাকে, তখন ফাঁসিবাদী শাসকেরা জনগণের উপর আক্রমণ শানিত করে। আর জনগণ যখন সংগঠিত হয়, জনগণ যখন ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে, তখন ফাঁসিবাদী শাসক শ্রেণী পিছু হতে বাধ্য হয়। আমরা মনে করি এই সরকার এটা বুঝতে পারে তাদের পায়ের নিচে আর মাটি নেই, তারা পিছু হটবে, তাদেরকে পিছু হটাতে হবে তাদের চূড়ান্ত পরাজয় অর্জিত না হওয়া পর্যন্ত, জনগণের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যারা এখানে সমবেত হয়েছেন তাদের সকলের প্রতি। আমরা অভিনন্দন জানাই এদেশের সংগ্রামী জনগণ যারা দেশের বিভিন্ন প্রান্তে কলকারখানায় তথ্যবারে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা রাজনৈতিক দলগুলো আমাদের নিজস্ব অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করার ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছি। আগামী 17ই আগস্ট জ্বালানি মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল হবে, সেই মিছিল অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি আমরা আহ্বান জানাই। শুধু 17 তারিখের প্রোগ্রাম নয়, 17 তারিখের পর আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতি চলছে। সেই কর্মসূচি জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে এই সরকারের প্রথম অনিবার্য করে তুলবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনগণের বিজয় অবধারিত।